আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী 30শে জানুয়ারি হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে আমি 37 নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা কামনা সকলের কাছে। আর যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমি জড়িত, দীর্ঘদিন যাবৎ এই এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে আছি, বর্তমানে 37-38 দুটি ওয়ার্ডেরই সভাপতি হিসাবে আছি। আগামী নির্বাচনে আল্লাহ তাআলা যদি আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিশ্চিত করেন, ইনশাআল্লাহ যদি আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দেন, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। নির্বাচনে জয়ী হলে এই এলাকায় প্রথম আমার যেই চিন্তা সেটা হলো পোস্ট অফিস রোডের মানে পানির খুব সমস্যা, খাবারের পানির খুব সমস্যা। প্রথমে আমি এই পোস্ট অফিস রোডে একটি পাম্প স্থাপন করব। তারপর এই এলাকা 37 নম্বর ওয়ার্ড অত্যন্ত নিম্ন এলাকা, এই এলাকায় একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি হয়ে যায়। এই পানি নিষ্কাশনের জন্য প্রতিটা এলাকায় প্রতিটা গলিতে আমি ড্রেনেজ ব্যবস্থাটা প্রথম করব। সরকারের সহযোগিতা পেলে পর্যায়ক্রমে আস্তে আস্তে সবটাই করব। আর যদি সম্ভব হয়, জায়গা যদি মোটামুটি পাই, তাহলে এখানে একটি খেলার মাঠ করার ইচ্ছা আছে, একটা কমিউনিটি সেন্টার করারও ইচ্ছা আছে, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আর যেহেতু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ঢাকা সিটিকে ডিজিটাল সিটি হিসাবে রূপান্তরিত করতে, যা যা প্রয়োজন সেই সহযোগিতা সরকার করবেন, সেই সুবাদে আমার বিশ্বাস এই অঞ্চলে যে উন্নয়ন হবে এবং আশপাশের যে ওয়ার্ডগুলো আছে তার চেয়েতে বেশি বরাদ্দও থাকবে, তার চেয়েতে বেশি সুন্দর বা তার চেয়েতে উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। যাই হোক, জনগণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা আমার বিগত দিনে রাজনৈতিক ক্যারিয়ার দেখেছেন, আমার যদি কোথাও কখনো রাজনীতি করতে যেয়ে ভুল ত্রুটি হয়ে থাকে, কাউকে কখনো ধমক দিয়ে থাকি, কাউকে কখনো যদি কটু কথা বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী নির্বাচনে সকলের ভোট প্রার্থনা করছি, আপনাদের সকলের ভোটে আমি কাউন্সিলর হতে চাই, এই আশাবাদ ব্যক্ত করছি। 37 নং ওয়ার্ড কাউন্সিলর যদি আমি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করে, তাহলে জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, জনগণের প্রত্যাশা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করব। সেই দিক থেকে বর্তমান যে যুব সমাজের আসলে সত্যিকার অর্থে এই যুব সমাজটা মাদকের মাধ্যমেই নষ্ট হয়ে যাচ্ছে। আমি যেহেতু নিজে কখনো জীবনে মাদক স্পর্শ করিনি, তবে আমার বিশ্বাস যে এই অঞ্চলে আমার দ্বারাই এই মাদক নির্মূল করা সম্ভব। কারণ যিনি মাদক সেবন করে না, সেই বুঝে যে আসলে মাদক যারা সেবন করে তারা যে কত নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে, এবং যুব সমাজে সবাই যে খারাপ সেটা নয়, যারা ভালো আছে, যারা এলাকার গ্রহণযোগ্য ব্যক্তি আছে, তাদেরকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে একটি কমিটি করে চেষ্টা করব অত্র এলাকা থেকে মাদক নির্মূল করার জন্য। তবে আমার বিশ্বাস নির্বাচিত হলে আমি অন্তত 3 মাসের মধ্যে এই এলাকায় মাদক মুক্ত করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি।